হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করবো রানপুরি কীভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই দোকানের মতো বা বিয়েবার মতো রানপুরি করা যায় আজকে আমি আমাদের পড়ে দেখাবো তার জন্য ভিডিওটা পুরো দেখুন স্কিপ না করে তো চলুন একটি বাড়ানো যাক তো প্রথমে আমি একটি বড় দেখে জায়গা নিয়ে নিয়েছি তো সেখানে আমি প্রায় চারশো গ্রাম মতো দই মানে টক দই দিয়ে দেব। চারশো গ্রাম মতো আমি টক দই এখানে দিয়ে দিয়েছি মানে চারশো থেকে একটুখানি জাস্ট বেশি হবে তো সেরকম টক দই আমি দিয়ে দিয়েছি টক দই দেওয়ার পর আমি এখানে একটা ইনো দিয়ে দিচ্ছি কোনো ফ্লেভার ছাড়া গোটা ইনো একটা দিয়ে দিয়েছি তো দেখুন এটা ফ্যানা কাটতে লেগে গেছে যেহেতু ইনোটা থেকে ফেনা কাটতো তার জন্য এখানে একটু ফেনা কাটতে গেছে আর এখানে আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রায় পাঁচ থেকে ছ চামচ মতো সাদা তেল ইউজ করেছি তো সাদা তেল দেওয়ার পরে আমি দই ইনো আর সাদা তেল তিনটে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর তারপরে আমি স্বাদ মতো নুন দিয়েছি এখানে আমি চা চামচের এক চামচ নুন দিয়েছি আর তারপরে দু চা চামচ চিনি দিয়েছি দিয়ে ওটাকেও আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা দিইনি তার বদলে আমি এখানে ইনো ইউজ করেছি তো এবার সব কটি উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে দেখতেই পারছেন আমি সব করে উপকরণ মিশিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা হবে পরিমাণে তার জন্য আমি বড়ো থেকেও ডিস নিয়েছি তো প্রথমে আমি ময়দা এখানে চেলে নিচ্ছি আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো ময়দা চেলে নিয়েছি আবার আড়াইশো গ্রাম মানে দু বাটি এখানে এক বাটি আড়াইশো গ্রাম পরিমাণের তো তিন বাটি এটা নিয়ে হচ্ছে তো তিন বাটি যে আড়াইশো গ্রাম আর এক আরও এখনও এক বাটি আমি চালবো তো মোটামুটি এক কেজি মতো ময়দা আমি এখানে নিয়েছি ময়দাটাকে আমি ছেড়ে নিয়েছি তো দেখতে পেরেছেন এবার আমি যে দইটা ছিল নিচে মাখানো যে দইয়ের যে মিশ্রণটা ছিল আর যে ময়দাটা আমি চেলে এবার দিলাম সেই দুটো উপকরণ মানে সেই সব উপকরণ একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে দইটি আমি আগে মেখে নিচ্ছি তা তারপরে আমার যতটা জল লাগবে সেই অনুযায়ী আমি অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করব তো আমি এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো যেহেতু দই দেওয়া আছে চিনি দেওয়া আছে সেহেতু জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে একবারে দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে তো সেটা ঠিক হবে না তো তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো আমরা তৈরি করে নেব তো দেখুন একটা সুন্দর ডো তৈরি হয়েছে এবার যেইটুকুনি বাকি ছিল ময়দা যেগুলো ডোটা তৈরি হতে পারেনি সেই জায়গাতে আমি অল্প একটু জল দিয়ে আবার ভালোভাবে একসাথে সব মিশিয়ে একটা ডো তৈরি করে নিলাম এ দেখুন আমি একটা দুটো তৈরি করে নিয়েছি তো এটা খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে মাখা হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো সাদা তেল তো সাদা তেল দিয়ে আমি এর মধ্যে পুরোটা ভালোভাবে অয়েলটা ব্রাশ করে নিয়ে আমি এটাকে পুরো একদম চাপা দিয়ে দেব প্রায় দু ঘন্টার জন্য তো আমি তেলটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিই এবার আমি একটা থালায়তে চাপা দিয়ে দিচ্ছি পুরো ভালোভাবে যাতে হাওয়া না ঢুকতে পারে তো আমি দু ঘন্টার জন্য রেস্টে দেব। দু ঘন্টা পর আমি আবার চলে এসেছি তো দু ঘন্টা পরে আমি এসে প্রথমে এখানে তেলটা গরম করতে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো মানে অনেকটা মতো সাদা তেল দিয়ে দিয়েছি হাই ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসটাকে তেলটা গরম হতে দেবো তো এখানে আমি চলে এসেছি এ দেখুন দু ঘন্টা পরে আমি এটা খুললাম এটা একটু ফুলেও গিয়েছে দেখছেন তো এবার আমি এটা আবার মেখে নিচ্ছি একটু তো মেখে নিয়ে এবার আমি এটা গুচি কাটবো এটা পুরো একদম এবার তৈরি করবো যেহেতু নানপুরিটাকে তার জন্য আমি এবার ভালোভাবে একটু মেখে নিয়ে এবার ছোটো ছোট করে টুকরো তৈরি করছি যে গুচি যেটাকে বলে তো এইভাবে একটু আলাদা একটুখানি অংশ কেটে নিয়ে সেখান থেকে আমি এভাবে একটু বড় বড় করে গুছি করছি প্রায় এক মুঠো থেকে একটু মানে একটা মুঠোতে যতটুকু ধরবে সেরকম একটু মানে একটা রুটি যেরকম হয় রুটির থেকে একটু বেশি বড়ই হবে এটা দিয়ে আমি এটা একটু হাতে করে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে বেলন বেলন চাকিতে আমি তেল ব্রাশ করে আমি সেটার মধ্যে এবার একটু এটাকে বেলে নিচ্ছি গোল গোল করে তো এটাতে এটা কিন্তু মোটা মোটা হবে তার জন্য এটা কিন্তু বেশি পাতলা হবে না এটা মোটা মোটা হবে তা আমি সেইভাবে আস্তে আস্তে সব সাইডটা এরকম উল্টে নিই এই দিক ওদিক করে আমি ভালোভাবে এটা বেলে নিচ্ছি এবং আমি একই প্রসেসে সবগুলোর গুচি কেটে নিয়ে একই প্রসেসেই সবগুলো বেলে নেব তো এখানে দেখুন আমি এটা বেলে নিয়েছি এটা গোল মতো করে এরপর আমি এখানে প্রায় ছ সাতটা মতো বেলে নিয়েছি এবার আমি এটা ভাজবো চলুন ভাজা যাক তো এখানে দেখুন আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছি এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই যে বেলা নানপুরির যেটা ময়দার যে টোটা সেটা আমি ছেড়ে দিলাম দিই আমি এর ওপর হালকা হালকা করে গরম তেলটা ছিটিয়ে দেব যাতে এটা ভালোভাবে ফুলে তো এভাবে আমি তেলটা ছিটি ছিটিয়ে দিচ্ছি এটা যাতে ভালোভাবে ফুলে যায় তো দেখুন তো ফুলে গিয়েছে এটা কিন্তু সাদা সাদা হবে খুব একটা কয়েরি কালার আসবে না তো সাদা সাদা হবে তো সাদা সাদা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলোই ভেজে নেব তো এটা আমি একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি এরপর আমি যে আরও বেলে রেখেছি সেগুলো আমি একই প্রসেসে সবগুলো ভেজে নেব তো নানপুরের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আজকে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পূর্ণ কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভারত